আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও সেই আপনাদের মতো ভালো থাকারই দলে। বন্ধুরা, এর আগের এপিসোডে আমি বলেছিলাম আমি এখন ইন্ডিয়াতে আছি। আমি এখন আছি ইন্ডিয়াতে করিমগঞ্জ। আজকে করিমগঞ্জ থেকে যাচ্ছি ধর্মনগর, আর ধর্মনগর হচ্ছে মঞ্জুর মামার এলাকা। এই মঞ্জুর মামার এলাকায় আমি ঘুরতে বের হয়েছি। আমার সাথে আছে মুন্না মামা এবং আলতাফ মামা। তো বন্ধুরা চলুন, যেতে যেতে আরও কথা হবে এবং অন্য কিছু দেখানোর চেষ্টাও করবো আপনাদেরকে। আপনাদের সামনে যে দৃশ্যটি এখন দেখানো হচ্ছে, এটা হচ্ছে করিমগঞ্জ থেকে ধর্মনগর যাওয়ার রাস্তার কিছু বিশেষ বিশেষ অংশ। মোটামুটি আমরা অনেকটা পথ পার হয়ে চলে এসেছি এবং আমরা এখন মোটামুটি একটু বিশ্রাম নিব, যার কারণে আমরা ধাবাতে আসলাম। ইন্ডিয়াতে আমরা সাধারণত জানি যে আমাদের যেমন বাংলাদেশে হাইওয়ে হোটেল আছে, ইন্ডিয়াতে হাইওয়ে হোটেল না, এগুলো হচ্ছে ধাবা। এবং ধাবাগুলো দেখতে কিন্তু অসাধারণ এবং এখানকার ফুডগুলো খেতে খুবই সুস্বাদু। মোটামুটি ধাবা থেকে আমরা কিছু নাস্তা করে রেস্ট নিয়ে রওনা হয়ে পড়লাম ধর্মনগরের উদ্দেশ্যে। এবং রাস্তায় উঠেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো জানি না কতক্ষণ এই বৃষ্টি থাকবে, তারপরেও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন যেতে থাকি। তবে যেতে যেতে রাস্তার দৃশ্যগুলো দেখতে আমার কিন্তু অসাধারণ লাগছে। চা বাগানের ভিতর দিয়ে রাস্তা এবং রাস্তাগুলো খুবই সুন্দর এবং চারিদিকে ফাঁকা মাঠ প্লাস হচ্ছে চা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, খুব সুন্দর একটি দৃশ্য। আমার কিন্তু খুব ভালো লেগেছে। জানি না আপনাদের কেমন লাগবে, যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তবে এখানকার চা বাগানগুলো দেখতে একটু অন্যরকম, বাংলাদেশের থেকেও অনেক অনেক সুন্দর। মোটামুটি আমরা অনেক পথ অতিক্রম করে এখন আমরা ধর্মনগর। এটা হচ্ছে ধর্মনগর ঢোকার প্রথম যে রাস্তা সেটি। আমরা এখন ধর্মনগর শহরে যাব, আর ধর্মনগর শহরে যেয়ে আমরা একটু রেস্ট নিব এখানে। আর তার সাথে সাথে বৃষ্টির ভিতরে আমি একটু ধর্মনগর শহরের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না গাড়ি থেকে বের হতে পারবো কি না, তারপরেও আমরা যেহেতু চলে এসেছি আপনাদেরকে ধর্মনগর শহরের কিছু বিশেষ বিশেষ অংশ অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা চলুন যাওয়া যাক। Thank you.
এটি হচ্ছে ধর্মনগর লেকের পার, আর সামনে যে দৃশ্যগুলো দেখতেছেন এটা হচ্ছে ধর্মনগর শহরের কিছু অংশ বিশেষ। প্রচুর বৃষ্টি হচ্ছে, গাড়ি থেকে নামাও সম্ভব না, যার কারণে গাড়িতে বসেই আপনাদেরকে দেখানো লাগতেছে। শহরটা খুব একটা বড় না, ছোটখাটো, যা দেখা যাচ্ছে এটুকুই। আর দেখি মোটামুটি আপনাদের কতটুকু দেখাতে পারি। মোটামুটি যতটুকু পেরেছি আমি ধর্মনগর শহরটা আপনাদেরকে দেখিয়েছি, তবে খুব ছোটোখাটো একটি শহর এবং সাজানো গোছানো, ভালোই লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।